শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্রকৃতি পাঠ বা নেচার স্টাডি, ক্লাস টেনের ম্যাথসের প্রকল্প নম্বর 2, অর্থাৎ প্রকৃতি পাঠ বা নেচার স্টাডি। তো প্রকৃতি পাঠ বা নেচার স্টাডিতে কিভাবে লিখতে হয় বা কি বিষয় নিয়ে প্রকল্পটি করতে হয় সেটা আমরা আলোচনা করছি। আমরা এখানে দুটো নমুনা নিয়েছি, সেই নমুনা কিভাবে করেছি একটু দেখে নাও। 1 নম্বর নমুনাতে রয়েছে নির্বাচিত পাঠ লম্ব বৃত্তাকার শঙ্কু। প্রথমে ইন্ট্রোডাকশন হবে বা ভূমিকা। পূর্বের শ্রেণীতে আমরা বিভিন্ন ঘনবস্তু সম্পর্কে ধারণা লাভ করেছি, বই, পেন্সিল, বাক্স, ইট প্রভৃতি ঘনবস্তুর আমরা নাম জানি। আয়তঘন হিসেবে ফুটবল, ক্রিকেট, বল এগুলিকে গোলক বলে, কিন্তু মোচার অগ্রভাগ, লেখবার জন্য কাটা পেন্সিলের অগ্রভাগ প্রভৃতি কী ধরনের ঘনবস্তু তার সম্পর্কে আমরা পরিচিত হব। অবজেক্টিভস ও উদ্দেশ্য: ঘনবস্তু সম্পর্কে ছাত্রদের মধ্যে ধারণা লাভ, শিক্ষার্থীদের মানসিক পুষ্টির পরিমাপ করা, গণিতের প্রতি আকর্ষণ বৃদ্ধি করা, গণনায় পটুতা অর্জন করা। স্টেপ 1, একটি কাঠের বোর্ডে একটি সাদা আর্ট পেপারে আটকে দিলাম। এবার ওই আর্ট পেপারে এল একক দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্ত এঁকে বৃত্তাকার ক্ষেত্র কেটে নিলাম, ঠিক আছে। 3 নম্বর, একটি বৃত্তকলা কেটে নিলাম। 4 নম্বর, এবার ওই কেটে নেওয়া বৃত্তকলার দু প্রান্তের ব্যাসার্ধ দুটি আঠা দিয়ে আটকে লম্ব বৃত্তাকার ফাঁপা শঙ্কু পেলাম। এটা স্টেপ 1। স্টেপ 2, ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল B হল সমকোণ। ABকে অক্ষ ধরে ত্রিভুজটিকে ঘোরানো হলে C বিন্দু একটি বৃত্ত অঙ্কিত করবে। এই বৃত্তকে শঙ্কুর ভূমি বা বেস বলে। এই বিন্দু হল শঙ্কুর শীর্ষ। কোণ CAD, CAD হল শিরকোণ। ABকে শঙ্কুর উচ্চতা বলে। AC বা AD কে তির্যক উচ্চতা বলে। এটি স্টেপ 2। এরপরে স্টেপ 3 আমরা কি লিখব। স্টেপ 3, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 1/2 গুণিত ভূমির পরিধি গুণিত তির্যক উচ্চতা, অর্থাৎ 1/2 × 2πr × L, অর্থাৎ πr L বর্গ একক। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল πr L + πr² অর্থাৎ πr যদি কমন নিই L + R বর্গ একক। শঙ্কুর ঘনফল 1/3 ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা 1/3 πr² × H, অর্থাৎ 1/3 πr² H ঘন একক। এরপরে আমাদের সিদ্ধান্ত বা কনক্লুশন। ওপরের নাতিদীর্ঘ আলোচনা ও নানাবিধ ঘনবস্তুর ধারণা থেকে শুধু লম্ব বৃত্তাকার শঙ্কু নয়, আরও অন্যান্য গাণিতিক বিষয় সহজে সমাধান করার দক্ষতা অর্জন করলাম। পরবর্তী প্রায়োগিক ক্ষেত্রে এই প্রকল্পলব্ধ জ্ঞান নিঃসন্দেহে প্রভূত সাহায্য করবে। কৃতজ্ঞতা স্বীকার। সমগ্র প্রকল্পটির বাস্তব রূপায়ণে বিদ্যালয়ের গণিত বিভাগের ভারপ্রাপ্ত মাননীয় শিক্ষক শিক্ষিকা ড্যাশ মহাশয় মহাশয়া সর্বতোভাবে সহায়তা করেছেন, তার কাছে আমি কৃতজ্ঞতাবাসী আবদ্ধ। এরপর আমরা আরেকটা নমুনা নিয়েছি, নমুনা 2। এখানে নির্বাচিত পাঠ নেওয়া হয়েছে গোলক বা স্ফিয়ার। এখানে কী লিখতে হয়? ইন্ট্রোডাকশন বা ভূমিকা। প্রতি বছর আমরা মেলা থেকে তালপাতার হাত পাখা কিনে আনি, বাড়িতে ওই পাখাগুলি ব্যবহার করি। আমরা ঠিক করেছি বাড়িতে পড়ে থাকা পিচবোর্ডের সাহায্যে হাত পাখা তৈরি করব। পিচবোর্ডের গোলাকার চাকতি সমান দুভাজ করে দুটি বৃত্তাকার চাকতি কেটে নিয়ে একটি চাকতির ব্যাস বরাবর একটি কাঠি আঠা ও কাগজ দিয়ে আটকে দিলে হাত পাখা তৈরি হয়। উদ্দেশ্য হচ্ছে অবজেক্টিভস: গণিতের নতুন নতুন দিক সম্পর্কে ছাত্রদের মধ্যে ধারণা লাভ, শিক্ষার্থীদের মানসিক পুষ্টির পরিমাপ করা, গণিতের প্রতি আকর্ষণ বৃদ্ধি করা, গণনায় পটুতা অর্জন করা। স্টেপ 1, কোনো অর্ধবৃত্তের ব্যাসকে লক্ষ্য করে অর্ধবৃত্তটি ঘোরালে যে ঘন উৎপন্ন হয় তাকে গোলক বলে। গোলাকার মার্বেল, খেলবার বল প্রভৃতি গোলকের দৃষ্টান্ত। এখানে দেখে নাও, গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? পাই
ইন্টু ব্যাস স্কোয়ার অর্থাৎ 4 পাই আর স্কোয়ার বর্গ একক। গোলকের ঘনফল 4/3 পাই আর কিউব ঘন একক। ফাঁপা গোলকের ঘনফল 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ঘন একক, যেখানে আর বহির্ব্যাসার্ধ আর ছোট হাতে আর অন্তর্ব্যাসার্ধ। 4 অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2πr² প্লাস πr² 3πr² বর্গ একক। অর্ধগোলকের ঘনফল 2/3 পাই আর কিউব ঘন একক। স্টেপ 2, একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 9856 বর্গ সেমি হলে তার ব্যাস কত? এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এবং তার উত্তর আমরা করেছি, দেখো এখানে 4πr² ইকুয়াল টু 9856, তাহলে 4 পাই হচ্ছে 22/7 ইন্টু r² 9856, তাহলে r² এর মান পাচ্ছি আমরা 784, বা আর এর যদি বর্গমূল করা হয় 784-এ 28 সেন্টিমিটার, তাহলে ব্যাস হবে 2 ইন্টু r, 2 ইন্টু 8 অর্থাৎ 56 সেন্টিমিটার। কোশ্চেন টুতে বলা আছে, একটি গোলকের বাইরের ও ভিতরের দিকের ব্যাসার্ধ যথাক্রমে 6 এবং 3 সেন্টিমিটার হলে তার ঘনফল নির্ণয় করো। তাহলে 4/3 পাই আর কিউব 6³ মাইনাস 4/3 পাই 3³, তাহলে 4/3 ইন্টু 189 792 ঘন সেমি। এরপর আমাদের লাগবে সিদ্ধান্ত, কনক্লুশন। ওপরে নাতিদীর্ঘ আলোচনা ও নানাবিধ গাণিতিক উদাহরণ থেকে শুধু গোলক নয়, আরও অন্যান্য গাণিতিক বিষয় সহজে সমাধান করার দক্ষতা অর্জন করলাম। পরবর্তীকালে প্রায়োগিক ক্ষেত্রে এই প্রকল্প লব্ধ জ্ঞান নিঃসন্দেহে প্রভূত সাহায্য করবে। কৃতজ্ঞতা স্বীকার বা অ্যাকনোলেজমেন্ট। সমগ্র প্রকল্পটির বাস্তব রূপায়নে বিদ্যালয়ের গণিত বিভাগের ভারপ্রাপ্ত মাননীয় শিক্ষক শিক্ষিকা ড্যাশ মহাশয় মহাশয়া সর্বতোভাবে সহায়তা করেছেন, তার কাছে আমি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অর্থাৎ নেচার স্টাডি বা প্রকৃতি পাঠ, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।